বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি রয়েছে কিছু ইলেকট্রিক পণ্য, যেগুলো দিয়ে আমরা মোবাইল চার্জ দেওয়ার জন্য কোনো চার্জারের প্রয়োজন হবে না। শুধু এই কম্বাইন্ড সেট বোর্ড, যাকে চার্জিং কম্বাইন্ড বোর্ড বলা হয়, এই বোর্ডটি আপনার বাসায় ফিটিং করা থাকলেই আপনি মোবাইলকে চার্জ দিতে পারবেন। তো আমরা একটু ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা এই পাশ দিয়ে ফিটিং হয়ে গেল। এরপর এখানে মোবাইল রাখার জন্য জায়গা রয়েছে। আপনারা কীভাবে এখানে মোবাইল রাখবেন? মোবাইল রাখার জন্য দেখুন, এই মোবাইলটা এখানে রাখা যাবে, আপনাকে কিছু করতে হবে না। আর এই বোর্ডটাকে এখানে একটি ভালো ইলেকট্রিক শিয়ান দ্বারা আমি ফিটিং করাবো। ওকে, এই ফিটিং করার পরে কাজ হচ্ছে, আমার হাতে একটি ইউএসবি চার্জার দেখতে পাচ্ছেন, এটাকে আপনি এখানে ঢোকাতে হবে এবং এরপরে আমার এখানে চার্জিং পয়েন্টে আমি এটাকে ঢোকাতে পারবো। দেখুন কীভাবে ঢুকিয়েছি। ঢোকানোর পরে এই জিনিসটা টোটালটাই ইলেকট্রিক বোর্ডে ফিটিং থাকবে এবং এইভাবে রেখে দিয়ে ইচ্ছা স্বাধীন আমরা চার্জ দিতে হবে। এর জন্য বাড়তি আপনাকে প্রায় 350-500 টাকা দিয়ে চার্জার কিনতে হবে না। জাস্ট একটি কম্বাইন্ড ইলেকট্রিক চার্জিং বোর্ড কিনলেই হবে এবং এটি আপনার বাসায় ফিটিং করলে বাড়ির একটি সৌন্দর্য সৃষ্টি হবে এবং যার কারণে বাড়িতে অনর্থক অনেকগুলো চার্জারের প্রয়োজন হবে না। এটি দ্বারা একসাথে আপনি 2টি মোবাইল চার্জ দিতে পারবেন। এবং এছাড়াও এই যে এখানে যে 3টি পোর্ট দেখতে পাচ্ছেন, এটি একটি টুবিন সকেট দ্বারা আপনি টিভি, ফ্রিজ বা এনিহাও যে কোনো ইলেকট্রিক পণ্য এটা দ্বারা আপনার বাসায় আপনি চালাতে পারবেন। যদি খুব কম সাশ্রয়ে একটি ভালো মানের পণ্য ইচ্ছা করলে আমরা সবাই কিনে এটি বাসাতে ইউজ করি। দাম কত? দাম কত? 460 টাকা সম্ভবত। এর দামটি হচ্ছে 460 টাকা সম্ভবত।